ডিএ মামলায় আজকের স্যাটের সামগ্রিক পরিস্থিতি আপনাদের চ্যানেলের মাধ্যমে জানাচ্ছি যে গত একত্রিশ দশ দু হাজার উনিশ তারিখ আমরা দুজন অ্যাপ্লিক্যান্ট আলাদা আলাদাভাবে যে দুটো কন্টেম পিটিশান ফাইল করেছিলাম তার আজকের প্রিলিমিনারি হিয়ারিং ডেট ছিল একটা সিরিয়াল নম্বর ছিল দুই পরে সিরিয়াল নাম্বারটা ছিল তিন এর পাশাপাশি সরকারের তরফ থেকে একটি রিভিউ পিটিশন ফাইল করা হয়েছিল তার আইটেম নাম্বার ছিল আট তো দু নম্বর এবং তিন নম্বর যে কন্টেম্পট অ্যাপ্লিকেশানের নাম্বার হচ্ছে এইট্টি নাইন এবং নাইনটি সেই দুটো ডাইরেকশান হয়েছে যে কন্টেমনারদের বিরুদ্ধে কপিটা সার্ভ করতে হবে এবং পরবর্তী ডেট দিয়েছে নয় বারো দু হাজার উনিশ এবং রিভিউ পিটিশান সরকারের তরফে যেটা করা হয়েছিল প্রথমে টেকনিক্যাল গ্রাউন্ডে আটকে যাচ্ছিলো যেহেতু তারা কোনো সেকশন ফাইভ করেনি জজ সাহেবরা প্রশ্ন করেছিল যে কেন উইদিন থার্টি ডেজ করা হলো না তার ব্যাখ্যা দিন তো তারপরে সেকশান ফাইভ ফাইল করার জন্যে সময় দিয়েছে এবং রিভিউ পিটিশানের কপি এবং সেকশান ফাইভের কপি দুটোই আমাদের অর্থাৎ রেসপন্ডেন্ট আমরা রেসপন্ডেন্ট আমাদেরকে সার্ভ করতে বলেছেন উইদিন টেন ডেজ এবং ওনাদের যে রিভিউ পিটিশান সেটাও হিয়ারিং হবে নয় বারো দু হাজার উনিশ এর পাশাপাশি আমি আপনাদের কাছে বলতে চাই যে আজকে রিভিউ পিটিশানটি স্যার মহামান্য স্যার গ্রহণ করলো করে ডাইরেকশান দিল আশা করি ওই দিন অর্থাৎ সরকারের তরফ থেকে কন্টেনারদের তরফ থেকে জবাবে সন্তুষ্ট না হলে কেন অর্ডার মানা হয়নি তাহলে কিন্তু সরকারের বিরুদ্ধে করা পদক্ষেপ নেবে আমাদের এই মামলার জন্য আমরা অনেক সংগঠনের প্রতি কৃতজ্ঞ যেমন ধরুন আশা সংগঠন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়িজ নবপর্যায় সংগঠন ফুডের ইন্সপেক্টরদের সংগঠন সেলফ ট্যাক্সের অফিদার অফিসারদের সংগঠন স্টিয়ারিং কমিটির সংগঠন তাদের নেতৃস্থানীয় যারা আছেন এবং তাদের সদস্য আছেন তাদের সক্রিয় সহযোগিতা এবং অর্থ সাহায্যের ফলে আমরা আজকের এই জায়গায় আসতে পেরেছি সাফল্যের জায়গায় আসতে পেরেছি আগামী দিনে আমরা সবাইকে সঙ্গে নিয়ে আমরা এই মামলার শেষ দিকে ছাড়বো আশা করি মহামান্য ট্রাইব্যুনাল আমাদের যে ডি এর বঞ্চনা রোধ করতে পারবেন এবং সরকারের যে অনর মনোভাব এই রিভিউ পিটিশানটি অবশ্যই খারিজ করে দেবেন বলে আমরা আশা করি আর রিভিউ পিটিশানটা খারিজ হয়ে গেলে তখন মহামান্য স্যাট সরকারের বিরুদ্ধে করা ব্যবস্থা নিয়ে অবিলম্বে আমাদের সহ সমস্ত দিতে বাধ্য হবে এইটুকু জানালাম আপনাদের চ্যানেল মাধ্যমে প্রত্যেকটা সরকারি কর্মচারী যাতে ভালো থাকেন সুস্থ থাকেন তার প্রত্যেকেই আশা করতে পারেন প্রত্যেকের সহযোগিতায় যেন আমরা জয়যুক্ত হতে পারি এই কথা বলে বন্ধু আপনাদের চ্যানেল চ্যানেলকে নমস্কার জানিয়ে আজকের মতো পরিস্থিতিটা জানালাম